স্যার আমরা খালি ধনী হইতে চাই, ধনী হইতে চাই, এ সব তো থুয়ে যাইতে হইব না লয়ে যাবে কি আপনার বউ কইব না হারে আমার কত রালির বাপ রে রিক্সা চালক কাছ থেকে 10,000 টাকা কামাইয়া বালিশ বানাই থুয়ে গেছে রে মগারে পিছনে রাস্তা দিয়ে মোরাই মোরাই ঢুকাই দে কবরে কইব না বউতে কইব তোমার টাহা দিয়ে আর এক নান লইয়া এই চিনকিম পাকা চি চি গান গাইবে কার লাগে থুয়ে যাইতেছো নেতা কথা কন না কেন জোরে কন আর নেতার বৌরা বেশি তাড়াতাড়ি স্বামী মরার পরে পরকিয়ে করে কি লিগে জানেন ওই নেতায় তো থুয়া আর একজনের লগে পিটিশ পিটিশ করছে ওই বিড়ি তো পারে নাই ওর ডরে মরতে খালি সাইনবোর্ডটা খালি মরছে সিসিং ফাক ইন্টারন্যাশনাল ফাক ও সারা গরু হয়ে যায় কথা কন না কেন এগুলো জানি তো আমরা গোপালগঞ্জ জেলারা জানি জুমার আগে আমার কান ধরে কান্দে দিছে হুজুর এক কমিশনারের দলের লোক কালকে আমার কাছে 300 টাকা চান্দা নিছে আমি লাভ করছি 250 আমি বললাম তাহলে বোর কাপড় পাইছে আর 50টা দিও লোকটা কান্দে দিয়ে কয় হুজুর এই ব্যাপারে কিছু কথা কই না আপনি আমাকে সম্পর্কে ভালো কথা কন সব হুজুরা কয় না সবাই আবার কয়ে সারতে পারবে না তো সবার গিরাই তোমার জোর নাই কথা কন না কে না আমারে তো আমি আমার চাকরির দণ্ড রাই না চাকরির বেতন আমি আর দেই বেটা ঠিক আমার আবার কে ডাকি দিব অতএব আমি বলতে চাই যারাই রমজান মাসে জনগণের ফুডের টাকাও চান্দা খান অপেক্ষায় থাকেন আপনি কিডনি যেই দুইটা আল্লাহ দিছিল দানিত্ব জিনিস এই দুইটা হসপিটালে রাইখে কবরে যাবে কথা কন না কেন অথবা আপনার যে ফ্যাপসা কলিজা আছে ওইটা কুত্তার খাবার হইব কারণ ডাক্তার কাইতে ফেলাই দেব কুত্তায় খাইব ঠিক ঠিক কথা কন না কেন তুই ফুডের থেকে টাকা কামাইয়া ইফতারির পরে বোতল খাবি আর তোর কলজা ফ্যাশন এ কবরে যাবি আল্লাহ ভুল করব তোর কলজা ফ্যাশন এ কবরে গেলে হারাম কর হারামি ভয় লাগে না রমজান মাসে গরিবের কাছে চান্দা কাটবে না তুই এবার বড় নেতার দলের এক সভাপতি সেক্রেটারি মারাস আল্লাহ এদের হেফাজত করে জোর কেন আমি এই বীরপুর পল্লবী থানার সাধারণ সন্দেহদের গেল জোয়েল ডানা জোয়েল ডানা যদি চান্দা না খায় হ্যাঁ কর্মী একটা যদি সাধারণ সম্পদে যে কয়ে আমি ইলিয়াস পোলার ডাইনাত বামাত দে বেটা তো আগে মইতে দিয়ে এমনি দিব ভয়তে এই যে যে বেটারে ধোকাবাজি দিয়ে নিলি এক নাম্বার গুণা হলো রমজানের গুণা দুই নাম্বারে হলো নাম ভাঙাই খাইলি তিন নাম্বারে গরিবের হক মাইরা খাইলি হালাকি আমার নবী সারাটা জীবন দোয়া করছে পাঁচ ওয়াক্ত নামাজে বলেন আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমতিনি মিসকিনা واحشرني في زمرة المساكين এ তো আরবি কইছি আর বাংলা কই তাহলে সান্দা বাজরা বুঝবো আমার নবী কইতাছে আল্লাহুম আহিনি মিসকিনা আল্লাহ আমার সারা জীবন গরিব অবস্থায় রাখবে কারণ গরিব হইলে হিসাব দেন লাগবে না মারহাবা কর দুই নাম্বার ও আমতিনি মিসকিনা যখন আমারে মরণ দিবা তখন আমার ঘরে জানো 100টা তেল জ্বালাবার মতো পয়সা না থাকে আমাজন হাসর দিবা যেই গাড়িতে গরিব গো জান্নাত দিবা ওই গাড়ির ড্রাইভার আমারে বানাবো দুজাহানের বাদশাই দোয়া করতো পাঁচ ওয়াক্ত নামাজে এ হারাম কর তুই ফুডের টাকা নিয়ে ব্যাংকে তো তুলবি ওই টাকা দিয়ে ইফতারি তো কিনবি ইফতারি কেনস নাই তুই গু কেনস গু গু ইফতার বাগানা করে তুই ছোট পলিথিনে বইরে কিনে নিয়ে গেছ আজকে লোকটা জুমার আগে আমার হাত ধরে কাইন্দা দিছে মিয়া 250টা লাভ করছে 300টা চান্দা দিছে আমি বলবো আমি যারে ভালোবাসে আমার নেতা ইলিয়াসুদ্দিন মোল্লা সাহেবের কাছে বলবো যে সমস্ত সামসা গুলারে ঠিক করেন নিলে কো বড় দয় আপনি কিন্তু বর্ষ হয়ে যাবে এরা আপনার নাম ভাঙে খাইতেছে কথা বান না কেন এক এক কমিশনারের বরাত দিয়া বোতল খোর সেমরি খোর কমিশনার গুলারে দিয়ে নাম বাঙ্গায় বাঙ্গায় খায় কথা কর না কেন এ জুয়েল দানা ইলেকশন করবেন তাহলে ভোট দিতে কয়ে যাবে আলহামদুলিল্লাহ লোকটা ভালো ভোট দিয়েন সমস্যা কি
আমার সাইরেনও দেন আমি কি দালালি করে আর আমার পয়সা লাগবো না আল্লাহ আমার বহুত দিছে ওই দুই এক কমিশনের পয়সা আল্লাহ আমার দিছে কি কোনা পড়ে 4 কোটি টাকা খরচ করে খালি মসজিদ বানাইছিল না কোন সান্দুরে কই নাই যে আমার এক বস্তা সিমেন্ট দেন কেউ যদি ইচ্ছা করে দিছে তাহলে নিশিনাল দেই নাই দেই নাই আলহামদুলিল্লাহ বলতে পারলেন না দেখার মতো একটা মসজিদ কসি কেন নাই গো দেখে আর কি যেটা কোন ভালো নেতার অভাবই না বেটা একজন মোল্লা হয়ে করছে এটা লিয়া এমনি আল্লাহ মারি দিছে এই যে গিরাপিটির সাথে আল্লাহ শুকনা হিসেবে বুকে থাপড় দিয়ে কথা বলতে পারে কারণ কোটি কোটি টাকা আল্লাহ রাস্তা দান করছে এর লেগে বলতে পারি যারা বেশি বেশি দান করবেন বুকে থাপড় দিয়ে হক কথা বলতে পারবেন কথা কর না কেন আর যারা দান না করতে পারবেন বুকে থাপড় দিয়ে তো দূরে কথা আর দুধে থাপড় দিয়ে কথা বলতে পারবেন না অতএব আমি সব বাইরে বলবো আমার মাইকের আওয়াজে বলতে যায় আমি জুলনা ভাইকে বলবো আপনি ভালো লোক দোয়া করি এখনো ভালো আছেন কিনা আমি জানি না দুই চার বছর আগের কথা কই কারণ নেতা যখন বড় হয় তার গালও তখন বড় হয় কথা কর না কেন এই তারের খাম্বা ঢুকাই দিলে অন্য নেতা কো গাল বন্ধ হয় না রাস্তা দা খায় বিধবা ভাতা খায় আবার রিক্সা চালায় হ্যাগোডা খায় আরে দুইটা সিএনজি চালায় হ্যার কাছে চান্দা খায় এ তুই মর তুই মরতে বস না তুই মর হারাম কথা কর না কেন মনের কষ্ট কই লোকটা কান্দা আমি সহ্য করতে নেই জুলনা নামাই আজকে জুমার আগে 250 টা ইনকাম করে যদি 300 টা চান্দা দেয় আল্লাহ আমার ভাইদেরকে হেদায়েত নসিব করো আমিন আল্লাহ সবাইকে সমুজ বুঝ দান করো আমিন রাগ করতেছেন না যে ওয়াজে বই এই শুরু করছেন চান্দার বিরুদ্ধে কোন মুখে ওয়াজ তো এইডি ঠিক যে বেড়া কাস্তা নেই সেই বেড়া যাইদান বেশি খুশি হইব ওই বেড়া মনে মনে আল্লাহ হুজুর আরেকটু কোন এই মগ আমার কাস্তা খাইছে জুল দেন আমার কাস্তে খাইছে আল্লাহ খাইছে হে না খাইছে হে লোক পাঠাই দিছে কথা কর না কেন তবে আমার জানা মতে জুল দেন এরকম ভাবে পাঠায় না আমি কবুল নইছি আল্লাহ কবুল করুক জোর কানে আমিন আর জোর কানে আমিন এই কথা কই নলে কিন্তু আপনাকে পক্ষে অস করব না আমি আজকে হাই রে মাহবুব রে আমার নবী সারাটা জীবন গরিব অবস্থায় থাকতে চাইছে আর আমরা খালি ধনী হইতেই চাই ধনী হইতেই চাই এ সব তো ধুইয়া যাইতে হইব না লয়ে যাবে কি আপনার বউ কইব না হারে আমার কত রালির বাপ রে রিকশা চালক তো কাছ থেকে 10,000 টাকা কামাইয়া বালিশ বানাই ধুইয়া গেছে রে মগারে পিছনে রাস্তা দিয়ে মোরাই মোরাই ঢুকাই দে কবরে কইব না বউতে কইব তোমার টাহা দিয়ে আর এক নাং লইয়া ইচিং কিম পাকা চি চি গান গাইব কাল লাগে থুয়ে যাইতেছো নেতা কথা কর না কেন জোরে কর আর নেতার বৌরা বেশি তাড়াতাড়ি স্বামী মরার পরে পরকিয়ে করে কি লিগে জানেন ওই নেতায় তো থুয়া আর একজনের লগে পিটিস পিটিস করছে ওই বিড়ি তো পারে নাই ওর ডরে মরতে খালি সাইনবোর্ডটা খালি মরছে সিসিং ফাক ইন্টারন্যাশনাল ফাক ও সারা গরু হয়ে যায় কথা কর না কেন এগুলো জানি তো আমরা গোপালগঞ্জ জেলার জানি এটি অতএব দুনিয়ায় কাউরে ঠগাবেন না ইনশাআল্লাহ বলেন মারহাবা বলেন টাকা পয়সা থুয়ে যাবেন সবই আমিও থুয়ে যাব আমি যে কবরে নিয়ে যেতে পারবো তা না কিন্তু ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ যা কামাবেন 10 টাকা কামাইলে 1 টাকা আল্লাহর রাস্তায় দিয়ে যায় বডি ভালো থাকবে দোয়া পাবেন কবরে যে আরামে নাকটাই না ঘুমাবেন ইনশাআল্লাহ বলেন রোজাও থাকতাছেন পরের চান্দার পয়সা দিয়ে ইফতারি করে পোলাপান নিয়ে রুয়াম যা কেন ও বাবা ফুডার হো ফুডা আগে মাদারীপুর শরীয়তপুর চালাইছে ওর বাপে পাট খেতে ধান খেতে মাল কাছে দিয়ে কাম করছে ও হে না ইয়ে চান্দা মান্দা জাগার দলিল দালালি দলিল করে এক এক জায়গাতে মানিকগঞ্জ নবাবগঞ্জ সিরাজগঞ্জ কিশোরগঞ্জ তে আইয়া আইয়া এনে বাউনিয়াবাদে বাড়ি করে ফুডার করে ফুডে এখন কোটিপতি হইছে কথা বল না কেন এ বেটা মিরপুরে কয়টা স্থানীয় রে খবর লা বেটা ইলিয়াসউদ্দিন মোল্লা গো ফ্যামিলি সারা কয়টা স্থানীয় তাই দেখবে সব বাহিরেতে কিশোরগঞ্জ মানিকগঞ্জ গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর ওহিন্দ আইছে আবার কেউ বরিশালের থেকে ওই যে পিছনে বই আইছে বাকিটা কইলাম না এই মুসলমানের বলা কিসের এত বাহাদুরি দেখাও ওই এত কষ্ট করে যদি আল্লাহ তোমার বাড়ির মালিক বানাইতে পারে
মনে রাখো 300 টাকার কর্মচারী তুমি ছিলা এখন 3 কোটি টাকার একটা বাড়ি আল্লাহ করার তৌফিক দিয়েছে সন্তান দিয়েছে মেয়ে দিয়েছে ছেলে দিয়েছে তুমি আজ থেকে 30 বছর আগে আছিলা কামলা এখন আল্লাহ তোমারে বানাইছে নেতা বানাইছে কোটিপতি বানাইছে লাখপতি তুমি 30 বছর আগের পিছনে টান দাও না যে আমি কি আছিলাম আজকে বড়ের কাছে চান্দা খাবো নেতা হইয়া আল্লাহ তোমার গরাইব দুই দিন পর আমার নেতাগিরি না থাকলে এটা হিসাব দেব কি দিয়া কথা কর না কেন আরো জোরে কর এবারে মাইকের আওয়াজ একটু বাড়া দি কিছু কয়ে যাই কারণ দুই দিন পর উমরায় যাব আল্লাহ যারা সান দেখায় জনগণের আমি কাবা ঘর ধরে এগুলোকে বর্দ করে ফেলে এই দুই একদিন পরই তো আল্লাহ মিলে যাবে এই এমন বর্দ করবে আল্লাহ একটাও জনের কিডনি লয়ে যাইতে না পারে দুনিয়াতে দুঃখে কইল যা ফাইটে দিছে রোজার মাস রহমত সহমর্মিতার মাস এ দেখতে জনগণের গরিবের মার কাছ থেকে সান দেখায় এক এক বাড়িতে যে ধরে কে এই বাড়িতে কিন্তু 5000 দিস ভিক্ষা করবে না ভিক্ষা কর কথা কর না কেন মসজিদের সামনে ভিক্ষা কর আল্লাহ গো লুলা বানাই দাও এর দ্বারা খাল পাইতে ভিক্ষা করতে পারে কষ্ট হইতাছে না হ্যাঁ মাইকের আওয়াজ বাড়া তাজা মারহাবা না এই আপনি যাই নাই মেটা মোটা লোকটা আপনি আমি দরকার এই নাই গরম লাগলে দিকে আই কেউ যাই না ভাই রোজার মাস এমনি আমি দুর্বল আপনি দুর্বল শরীরটা অনেক গলাটা অনেক ব্যথা জুইল দানা বাইরে অনেক দিন পরে পাইছি তো কিছু মনের কথা কয়ে যায় কারণ ঘটনা যখন মিরপুরে এর কাছে কয়ে যায় আপনি একটু খেয়াল করেন আমার নেতা ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেবের কাছে বলেন যে আপনার অনেক কর্মীর কারণে কিন্তু আপনার অ্যাকাউন্টে বরাদ্দ জমা হইতাছে আপনার বরাদ্দ দিয়ে দিয়ে চান্দাবাজি করতেছে আল্লাহ আমাদের হেফাজত করে দুর্গানা আমিন আর দুর্গানা আমিন তাহলে এবার কর সমস্ত প্রশংসার মালিককে ভাই আল্লাহর প্রশংসা বলেন তো আলহামদুলিল্লাহ বলেন তো আল্লাহু আকবার হামদান কাসীরা তৈয়বা মুবারাকান ফিহে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মজার রহমত আলো রোজার মাস তিন ভাগে বিভক্ত কয় ভাগ হুয়া শাহরুন ثلاثة أول رحمة أوسط مغفرة وآخر عتق من النار আমলিকের অনেক নেতা আছে আমার শাশুড়ির দল অনেক কি করে আমলি মাইরে দুইরা খাইয়া যারা ফুডে দুইটার তরকারি বেছে অক্কাস্তাও সান্দা খায় ঠিক হারামিয়ের মাছ না আছে আর দেখবেন অতি তাড়াতাড়ি বিলাট ক্যান্সার হয়ে যায় রিকশালার কাস্তিয়া বেনালার কাস্তিয়া আরে তরকারি বেছে বেটা প্রতি কেজিতে দেড় টাকা লাভ করে এই মগা আওয়ামী লীগের নেতারে যদি বেটা আড়াই টাকা দেয় কেজিতে তা বেটা বৌসব মেয়ে পালবো কি দিয়া ভাড়া দিয়া এইভাবে যারা রোজার মাসে চান্দা খায় আল্লাহ গো কিডনি দুইটা তাড়াতাড়ি বাদ করে দিবে কয় আমি আজকে এক রিক্সা ভুডে বেড়ায় কাম করে ভুডে 200 250 টাকা